আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা আওয়ামী ঘরানার বিপরীতে রাজনীতি করছেন বা বিরোধী দলগুলোর যে জোটগুলো আছে তারা কিন্তু এখনও একাট্টা হয়ে আছেন যে তারা নির্বাচন করতে দিবেন না অথবা এই নির্বাচন হতে দিবে না। আবার এই যে হতে দিবে না বা করতে দিবে না শব্দটাকে প্রয়োগ করে ওবায়দুল কাদের সাহেব আবার আমেরিকার দৃষ্টিভঙ্গি আকর্ষণ করেছেন যে এদেরকে ভিসা নিষেধাজ্ঞা আমেরিকা দিবে কিনা। দর্শক, এই যখন সিচুয়েশন তখন মাঝখানে এসে দাঁড়িয়েছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দ্য ব্লুটুথ ম্যান ডিবি হারুন ভাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। এর আগে বর্তমানে একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচনে বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। তারা মনে করছে ভারতের উচিত শেখ হাসিনাকে চাপ দেয়া। 8 তারিখে বাংলাদেশে নির্বাচন আপনি কোথায় দেখলেন? ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দিন দরবার করবে না। দর্শক, এটা আমার কথা না, বাংলাদেশ নিয়ে নজিরবিহীন তৎপরতা দেখাচ্ছে দিল্লি। দিল্লি ঢাকার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে আর আগের অবস্থানে নেই। তিনি আপনার গতকালকে বক্তব্য দিয়েছেন আর এই বক্তব্যের ফোকাস টার্গেটটা সম্ভবত আমাদের চরমোনাইয়ের যিনি পীর আছেন তিনি। কারণ গতকালকে আপনারা জানেন যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে বিএনপি, জামায়াত এবং কি আওয়ামী লীগের পর মাঠের রাজনীতিতে কর্মী ভিত্তিক যদি আমরা কারোর অবস্থান খেয়াল করি সেটা কিন্তু আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা চরমোনাই পীরদের যে টিম আছেন হাত পাখা তাদের কিন্তু অবস্থান খুবই শক্তিশালী। এখন তাদের একটা বিশাল কমিউনিটি বাংলাদেশে আছে, এমনকি একটা বিশাল ভোটার ব্যাংকও কিন্তু আপনার কম বেশি আছে। তো সেগুলোকে ম্যানেজ করে মাথায় রেখেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলছেন এই নির্বাচন অবৈধ নির্বাচন, এই নির্বাচন দেশের মানুষ মানে না। আগামী 7ই জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন মানে হতে দেওয়া হবে না। তার মানে 7ই জানুয়ারিকে নির্বাচন হচ্ছে না। ইসলামী আন্দোলনে যারা কর্মী আছেন, বিএনপির যারা কর্মী আছেন অথবা জামায়াতেরও যারা কর্মী আছেন, এই তিনটা দল অথবা গণতন্ত্র মঞ্চ আর যদি আমরা বেশ কিছু দলকে ধরি, তারা সকলে মিলে আগামী 7ই জানুয়ারিকে নির্বাচন হতে দিবে না। এই কাজটা তারা কতটুকু করতে সক্ষম হবে বা কতটুকু শক্তি আছে নির্বাচনকে ঠেকানোর? এখন এমন বক্তব্য যখন উঠে এসেছে, এরপর পরই আমাদের ডিবির যিনি এই মুহূর্তে প্রধান আছেন হারুন ভাই, তিনি আবার পাল্টা এক বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য উঠে আসার পরপরই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যিনি অতিরিক্ত কমিশনার আছেন হারুন সাহেব, তিনি বলছেন নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের সকলকেই আইনের রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন জায়গায় এই যে নির্বাচনকে প্রতিহত করার জন্য যে সকল অ্যাক্টিভিটিস অথবা যে আন্দোলনের কথা বলা হচ্ছে সে মানে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী থাকবে আপনার? তিনি বলছেন যে আমরা যদি একটু দেখি, তিনি বলছেন যে অবরোধ হরতালের মধ্যেও রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করছে, সড়কে যানজট লেগেই থাকে, যারা অবরোধ ডেকেছে বেসিক্যালি তাদের কেউই মাঠে নেই, তারা ভাড়া করে লোক এনে গাড়িতে আগুন লাগানো এবং ককটেল নিক্ষেপের চেষ্টা করছে, আমরা তাদেরকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা স্বীকার করছে যে তাদের বড় ভাইরা টাকা দিচ্ছে এবং কি সেই বড় ভাইদেরকেও আমরা গ্রেফতার করছি। গ্রেফতারের পর তারা আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করছে। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে নানান ধরনের বক্তব্য যে আসছে বা বড় বড় নাশকতারও একটা আশঙ্কা আছে, এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী থাকবে? তিনি বলছেন যে তফসিল ঘোষণার পর আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনকে যে কোনোভাবেই যারা বাধাগ্রস্ত করবে এবং যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। নির্বাচন কমিশন থেকে আরও কিছু চিঠি এসেছে জানিয়ে তিনি বলছেন যে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদের প্রত্যেককে গ্রেফতারের নির্দেশনা দিয়েছে ইসি। তিনি বলছেন নির্বাচনের কমিশনের নির্দেশনায় এই মুহূর্তে পুলিশ কাজ করছে, যারা ওয়ারেন্টভুক্ত আসামি তাদেরকে গ্রেফতার করা হবে। আর আপনারা জানেন ইতিমধ্যেই রুহুল কবির রিজভী সহ আরও অনেককেই কিন্তু গ্রেফতারের পরোয়ানা জারি হয়েছে। তো এই যে একটা সিচুয়েশন, নির্বাচনের আগে বড় ধরনের সহিংসতা ঘটানোর একটা শঙ্কা আছে, হয়তো আমরা অনেক রক্তপাত দেখতে পারি, অনেক গ্রেপ্তার দেখতে পারি, পরিস্থিতিতে এমন একটা শক্ত পজিশনে গেছে যে নির্বাচন কি হবে না কি হবে না। তবে আমরা যতটুকু মাঠের রাজনীতিতে বুঝতেছি আইন শৃঙ্খলা বাহিনীর সরকার দলীয় অবস্থান বা বিদেশিদের এক ধরনের চুপচাপ থাকা সকল কিছু মিলিয়ে নির্বাচন হবে। এখন বিএনপি, জামায়াত, হাতপাক আন্দোলন অথবা গণতন্ত্র মঞ্চ তাদের যেই সকল নেতাকর্মীরা আছে তারা মাঠের রাজনীতিতে ওই 7ই জানুয়ারির নির্বাচন বন্ধ করতে
কতটুকু শক্তি অথবা প্রেশার অথবা কৌশল অথবা বিদেশি লবিং কাজে লাগাতে পারবে সেটা হচ্ছে প্রশ্ন। কুড়ি টাকার প্রশ্ন হচ্ছে, সাত তারিখে নির্বাচন হচ্ছে না তাহলে? আমার মনে হয় হবে। আপনারা কমেন্টে লিখতে পারেন হবে নাকি হবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সরকার কিন্তু একতরফা নির্বাচন করতে যাচ্ছে 7 জানুয়ারি, এটি কিন্তু বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মীরা হতে দেবে না, কেননা একতরফা নির্বাচন দেশে হতে পারে না। একতরফা নির্বাচন হতে গেলে দেশে হরতাল অবরোধ প্রচুর পরিমাণে হতে থাকবে, এতে করে অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়বে, জনগণ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অনেকটাই। দেশের শিল্প যে বাণিজ্য আছে, আমাদের যে আমদানি রপ্তানি খাতগুলো আছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে নেবে এটা কিন্তু সরকারকেই নিতে হবে। এতে করে আমাদের বাংলাদেশ যে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য অত্যন্ত একটি ক্ষতির মুখে দাঁড়িয়েছে এবং হুমকির মুখে দাঁড়িয়েছে। তাই পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। শুরু করা যাক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতচেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 10 ডিসেম্বর আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেছেন। শুনানির এক পর্যায়ে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আখন্দ বললেন, 2018 সালে সংসদ সদস্য প্রার্থী ছিলাম, সে সময় রাতে ভোট হয়েছে। তখন আদালত বলেন, রাতে যে ভোট হয়েছে এ বিষয়ে কি মামলা হয়েছে, কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী কি আছে, এসব বক্তব্য রাজনৈতিক মঞ্চে দেবেন, আদালত প্রমাণ ছাড়া কথা বলবেন না। তখন ইউনুস আলী আখন্দ বললেন, রাতে যে ভোট হয়েছে সাক্ষী আমি ও 17 কোটি জনগণ। এর আগে বর্তমানে একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। বাংলাদেশ নিয়ে নজিরবিহীন তৎপরতা দেখাচ্ছে দিল্লি। যারা কূটনীতির খোঁজ খবর রাখেন এবং ভারতীয় পত্রপত্রিকার খবরাখবর সম্পর্কে যারা ধারণা পোষণ করেন, তারা ইতিমধ্যেই এর পেয়ে গিয়েছেন যে দিল্লি ঢাকার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে আর আগের অবস্থানে নেই। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ব্যক্তিগত সম্পর্ক, এটি সত্য। এবং এই সম্পর্কের ভিত্তিতে নরেন্দ্র মোদীর কী করণীয় সেই বিষয়ে তার উপর নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। দ্বিতীয়ত, এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে এবং বাংলাদেশকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতি যেভাবে আবর্তিত হচ্ছে, সেখানে দিল্লি যদি সতর্ক না হয় তাহলে এতকাল ধরে বাংলাদেশের উপর প্রভুত্ব করে তাদের যে লাভ হয়েছে তার চেয়ে 100 গুণ ক্ষতি বাংলাদেশের মাধ্যমে তাদের হয়ে যেতে পারে। এবং এই কারণে দিল্লি অতীতের যে কোনো সময়ের চাইতে তাদের যে তৎপরতা বাংলাদেশে বাড়িয়েছে, তাদের যে এজেন্ট অফিসগুলো রয়েছে, তাদের যে দূতাবাস রয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা সর্বশক্তি নিয়ে সকলের সঙ্গে যোগাযোগ করছে। কেউ হয়তো জাতীয় পার্টির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, কেউ জামাতের সঙ্গে, একটা পক্ষ আওয়ামী লীগের সঙ্গে, এবং একটা পক্ষ বিএনপির সঙ্গে, তারেক রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এবং রয়ের যারা এজেন্ট রয়েছেন বা আন্তর্জাতিক গোয়েন্দা সম্পর্কে যারা জানেন, বা বাংলাদেশের সামরিক বাহিনীতে যারা গোয়েন্দা দপ্তরে কাজ করেছেন, তারা এই বিষয়গুলো কীভাবে কাজ করে, সিআইএ, র, মোসাদ, এমনকি আমাদের দেশের এনএসআই, ডিজিএফআই কাজ করে, সেটা হলো বিভিন্ন স্টেশন থাকে এবং বিভিন্ন উইংস থাকে, এবং একটা উইংস যে কাজ করে অন্য উইংসটা জানে না। এখন দেখা গেল যে বিএনপি রয়ের যে অংশটি দেখছে তারা কিন্তু আওয়ামী লীগের খবরাখবর রাখে না, আওয়ামী লীগের যে অংশটি আবার দেখছে, রয়ের যে স্টেশনটি দেখছে তারা বিএনপির খবর রাখে না। এইভাবে তাদের যে যদি 10টা স্টেশন থাকে এবং 10টা পক্ষের সঙ্গে যদি যোগাযোগ করা হয়, তাহলে ভিন্ন ভিন্ন 10টি স্টেশন থেকে আলাদা আলাদা যোগাযোগ করা হচ্ছে। আগরতলা থেকে যারা যোগাযোগ করছে তাদের সঙ্গে দিল্লির যোগাযোগ নেই, দিল্লির সঙ্গে যারা যোগাযোগ করছে তাদের সঙ্গে কলকাতার যোগাযোগ নেই, এইরকম একটি অবস্থা এখানে রয়েছে। তো এভাবে 10 পক্ষ থেকে 10 গ্রুপের সাথে যোগাযোগ করে রিপোর্টটি যখন একেবারে একটা নির্দিষ্ট ডেস্কে যায়, যাওয়ার পরে সেখানে যে বৈঠকটি হয় সে ঠিক মেডিকেল বোর্ডের মতো, এবং সেখানে ইচ্ছে করে কেউ কাউকে ফেভার করতে পারে না। যেমন ধরুন, মিস্টার এক্স আওয়ামী লীগের ব্যাপারে রিপোর্ট দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া চলবে না, সে তার পক্ষে যুক্তি দেখিয়েছে। মিস্টার ওয়াই বিএনপির পক্ষে দেখিয়েছে, মিস্টার জেড জামাতের পক্ষে বা বিপক্ষে দেখিয়েছে। তো দেখানোর পরে যখন এটি নিয়ে বোর্ড মিটিং বসলো, তখন সেখানে রাজনৈতিক সরকারের যারা কর্তা ব্যক্তি তারা থাকেন, বুদ্ধিজীবী যারা আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন তারা থাকেন, এবং গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বড় বড় কর্মকর্তারা থাকেন, এবং ওখানে যে সিদ্ধান্তগুলো হয় এটি চূড়ান্ত সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তগুলোর ভিত্তিতেই কিন্তু অতীতে অনেক কিছু হয়েছে। যাই হোক,
এখন এই যে বাংলাদেশকে নিয়ে দিল্লি যে তৎপরতা বাড়িয়েছে, এর কারণ হলো আমেরিকাও তৎপরতা বাড়িয়েছে, চায়নাও তৎপরতা বাড়িয়েছে, রাশিয়াও তৎপরতা বাড়িয়েছে, এবং এখন এই ডিসেম্বর মাসে 2023 সালে তাদের সকলের তৎপরতা এক্সট্রিম। একেবারে মঙ্গল গ্রহে যদি আপনি এই মুহূর্তে কোনো নভোযান পাঠান, তখন যেভাবে একটি উন্নত দেশ সর্বোচ্চ শক্তি দেখাবে, সর্বোচ্চ প্রযুক্তি প্রয়োগ করবে, এ কারণে মঙ্গলে এখনও আমাদের এভাবে যাওয়া হয়ে ওঠেনি। এইরকম বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং এই অঞ্চল আধিপত্য বিস্তার নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে এইভাবে মঙ্গল যাত্রা হচ্ছে, মঙ্গল যাত্রার মতো প্রস্তুতি চলছে, এবং সেই মঙ্গল যাত্রায় দিল্লি সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে, প্রচণ্ড ঝুঁকির মধ্যে। এবং সেই ঝুঁকির কারণে ভারতীয় পত্রপত্রিকায় একাধিক রিপোর্ট ছাপা হয়েছে, সেখানে বলা হয়েছে নরেন্দ্র মোদীর উচিত শেখ হাসিনাকে থামা, এই ধরনের কথা, বা আওয়ামী লীগের সঙ্গে যে বিজেপির সম্পর্ক এটিকে পুনর্বিবেচনা করা, বা বাংলাদেশে সত্যিকার অর্থে কী হচ্ছে রাজনীতির নামে, ডেমোক্রেসি এখানে যদি ফেল করে তাহলে ইন্ডিয়ার জন্য কী বিপদ হতে পারে, এখানে যদি চীনের কর্তৃত্ব চলে আসে কী ক্ষতি হতে পারে, এখানে যদি রোহিঙ্গাদের যে ইনসার্জেন্সি এটি যদি বেড়ে যায় তাহলে ভারতের কী ক্ষতি হতে পারে, এখানে যদি সীমান্তগুলো অরক্ষিত হয়ে যায় কী ক্ষতি হতে পারে, কিংবা এখানের যে অচল অবস্থার সুযোগ নিয়ে, অর্থনৈতিক অচল অবস্থা, সামাজিক অচল অবস্থা নিয়ে যদি সীমান্তের এপারে এবং ওপারে অর্থনৈতিক যে লেনাদেনা শুরু হয়ে যায় তাহলে পুরো ভারতের যে সেভেন সিস্টারের যে অর্থনীতি কীভাবে টানাপোড়েন সৃষ্টি হবে, এই বিষয়গুলো নিয়ে সুলচের বিশ্লেষণ করছে, নম্বর ওয়ান। নম্বর টু হলো যে ইতিমধ্যে ভারত কিন্তু নেপালকে হারিয়েছে, এবং নেপালে এই বাংলাদেশে তাদের যে তৎপরতা ছিল তার চেয়ে বেশি তৎপরতা নেপাল ছিল। তারপরে তারা আফগানিস্তানে হারিয়েছে, এবং আফগানিস্তানে তাদের একেবারে পুরো দেউলিয়া হয়ে গেছে, পুঁজি পাট্টা সব কিছু সহ সেখান থেকে তাদের চলে আসতে হয়েছে, এবং তালেবান সরকারের সঙ্গে তাদের দ্বিতীয় বার আর বৈঠক করার কোনো সুযোগ হচ্ছে না। এরপর তারা শ্রীলঙ্কা হারিয়েছে, মায়ানমারের সঙ্গে এই রোহিঙ্গার এই অঞ্চলটিতে তাদের একটা যৌথ বিনিয়োগ ছিল, সেটা তারা হারিয়েছে, এবং এই যে রোহিঙ্গা সমস্যা যখন সৃষ্টি হলো ভারতের এখানে হাত ছিল, কিন্তু এখন এটি সমাধান করার ক্ষেত্রে চায়না একক কর্তৃত্ব, চায়নার সাহায্য ছাড়া বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়, ভারত এখানে কিছুই করতে পারবে না, ভারত এখান থেকে আউট হয়ে গেছে, মায়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি বিশেষ করে এই রোহিঙ্গা এই অঞ্চল থেকে তার রাজনীতি এখন জিরো, একদম সম্পূর্ণ জিরো হয়ে পড়েছে। এর কারণ হলো যখন সেন্ট্রাল একটা কমান্ড ছিল তখন এই অঞ্চলে ভারতীয়দের একটা আধিপত্য ছিল, যেটি এখন ইসরায়েলের মাধ্যমে যেটি এখন একেবারে নেই, এটি গেল মায়ানমার। এরপর তাদের একেবারে ভুটান তো অনেক আগে চীনপন্থী, এবং ওখানে একটা সুই ঢুকানোর মতো অবস্থা এখন ভারতের নেই। সর্বশেষ তাদের যেটি ছিল সেটি হলো মালদ্বীপ, এবং এইবার মালদ্বীপে যিনি নির্বাচিত হয়েছেন তাকে বলা হয় 100% মেড ইন চায়না, অত্যন্ত দক্ষ অভিজ্ঞ, এবং তিনি ক্ষমতায় এসেই যে ভারতীয় সৈন্য রয়েছে মালদ্বীপে সেই সৈন্য সেখান থেকে ফেরত পাঠানোর দৃঢ়তা তিনি দেখিয়েছেন এবং ব্যক্ত করেছেন, এবং এই বিষয়ে আলোচনার জন্য সরাসরি তিনি তার প্রথম যে সফর নির্বাচিত হওয়ার পর সেটি তিনি সেই সফর সূচি সেটা তিনি দিল্লিতে তিনি গিয়েছেন, এরপর তিনি অন্য জায়গাতে যাবেন। তো দিল্লির যে এতটুকু কর্তৃত্ব ছিল সেটি এই মালদ্বীপে ছিল, সেটি চলে গিয়েছে। এখন প্রকাশ্য বলেন অপ্রকাশ্য বলেন তাদের একমাত্র সবেধ নীলমণি দক্ষিণ পূর্ব এশিয়া না সারা দুনিয়াতে, সবে ধন নীলমণি হলো বাংলাদেশ। এখন এই বাংলাদেশে তাদের যে বিনিয়োগ রয়েছে, যে বন্ধুত্ব রয়েছে, এবং বাংলাদেশের অভ্যন্তরে যে ভারত বিরোধী মনোভাব কোন পর্যায়ে রয়েছে, আপনি অতি সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত ক্রিকেট, এবং এটি নিয়ে সারা বাংলাদেশে যে আনন্দ মিছিল হয়েছে, যে পটকা ফোটানো হয়েছে, আতশবাজি হয়েছে, এটি নিয়ে পুরো ভারতবর্ষ এখন টলটলায়, দার্জিলিং, আসাম, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এমনকি মানালি পর্যন্ত, মানালি মানে সেই একেবারে দিল্লি থেকে মানালি মানে ভারতের কি বলবো একেবারে বর্ডার, একেবারে সীমান্ত। তো যদি বাংলাদেশের টেকনাফ বলেন আর তেঁতুলিয়া বলেন, এটি যেমন দূরত্ব রয়েছে টেকনাফ এবং তেঁতুলিয়ার দক্ষিণ এবং উত্তরে, তদ্রূপ মানালি এবং কলকাতা।